আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। শ্যামা পুজো উপলক্ষে জীবন্ত স্ট্যাচু ও বিভিন্ন রকম প্রদর্শনীর আয়োজন করেছেন আমরা সবাই কালী পুজো কমিটি। এদিন দীর্ঘ সময় ধরে জীবন্ত স্ট্যাচুগুলো বিভিন্ন সাজে সেজে শ্যামা পুজোর অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের মন জয় করে নিয়েছেন। সেরকমটা কিছু চিত্র ক্যামেরাবন্দি হলো জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত আমরা সবাই কালী পুজো কমিটির। কমিটির পক্ষ থেকে ভবতোষ মণ্ডল, অরিত মৈত্ররা বলেন তারা দীর্ঘদিন ধরে শ্যামা পুজো উপলক্ষে দর্শনার্থীদের আনন্দ উপভোগ করার জন্য জীবন্ত স্ট্যাচু সহ বিভিন্ন কারুকার্যের আয়োজন করে থাকেন। তারা আরও বলেন এবছর দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের প্রচুর সমাগম ঘটেছে, তাই তারা ভীষণ খুশি। বিদেশি সাংবাদিকদের অভিনয়ে থাকা জীবন্ত স্ট্যাচু দিগেন্দ্রনাথ সরকার বলেন তিনি দীর্ঘ এক ঘন্টা সময় ধরে একই অভিনয়ে অনরনভাবে দাঁড়িয়ে থাকতে পারেন। তিনি আরও বলেন বিগত দিনেও এই কমিটিতে তিনি অভিনয় করেছেন, এই কমিটির প্রত্যেকেই ভীষণ ভালো। ডলি রায়ের নামে এক দর্শনার্থী জানালেন এখানে এসে বিভিন্ন কারুকার্য দেখে তার ভীষণ ভালো লেগেছে। এদিন উপস্থিত ছিলেন অরিত মৈত্র, ভবতোষ মণ্ডল, অমৃত ব্যাপারী, সহদেব ব্যাপারী, গুরুদাস বর্মন, সুদয় মল্লিক, পরীক্ষিত সরকার, সুজিত মণ্ডল সহ অন্যান্যরা। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। শ্যামা পুজো উপলক্ষে আপনাদের যে আয়োজন, তো এটা অ্যাকচুয়ালি কতটা এবার অনুষ্ঠিত করতে পেরেছেন সেই বিষয়ে বলুন। আমরা খুব চেষ্টা করতেছি ভালো করার জন্য, ভালো হয়েছে, আপনি বলতেছেন যে না খুব ভালো হয়েছে, আমরা চেষ্টা করছি ভালো করার জন্য, আরও ভালো করবো। কী কী কর্মসূচি গ্রহণ করেছেন? আমাদের এখানে জিম তো টেস্ট আছে, 40 জনের মতো প্রদর্শনী আছে, এটাই হচ্ছে বই পাশে প্রশাসন আছে। এটা কবে থেকে শুরু করেছেন আপনারা কর্মসূচিগুলো? 2009 সালে। এবার শ্যামা পুজো উপলক্ষে আপনাদের কর্মসূচি কবে থেকে শুরু করেছেন? গতকাল থেকে। তো আপনাদের এই প্রোগ্রাম চলবে কতদিন ব্যাপী? চার দিন হবে। তো একটা সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশে বিভিন্ন স্ট্যাচু আপনারা এখানে দিয়েছেন, গ্রামগঞ্জের মানুষরা একটা আনন্দ উপভোগ করছেন। তো আপনাদের, আপনি কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত লোক হিসেবে কী বলবেন, সে এই বিষয়টা কীভাবে দেখছেন? আমরা বলছি যে এটা আমাদের সবাই বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আমরা প্রচার করি এবং সবাই আমাদের সাথে থাকে, যা টেস্টরা আছে এদেরকে খুব আমার আনন্দ দেয় বা এটাও আমাদের আনন্দ দেয়, সেই হিসেবে করি আমরা সবাই। আপনার পরিচয়টা একটু দেবেন? আমার নাম ভবতোষ মণ্ডল। কী দায়িত্বে রয়েছেন আপনি? আমি এই কমিটির কোষাধ্যক্ষ। কি অ্যাকচুয়ালি আপনাদের পুজো কমিটির কী নাম রেখেছেন আপনারা? আমরা সবাই কালী পুজো কমিটি, মানে এলাকার সবাইকে সম্মিলিতভাবে এই কমিটি তৈরি করেছেন। কী অভিনয় করছেন আছে? আমি একজন মানে বিদেশি সাংবাদিক। সাংবাদিক? হ্যাঁ। স্ট্যাচু হিসেবে দাঁড়িয়েছেন কি? হ্যাঁ। তো এই যে একটা পুজো কমিটি আমরা সবাই কালী পুজো এরা যে আয়োজন করেছে, আপনারা আজকে স্ট্যাচু হিসেবে দাঁড়িয়েছেন, কতটা ভালো লাগবে, কী বলছেন এই বিষয়ে? এই বিষয় আমরা তো মানে অনেক সেই ভালো লাগবে বলেই আমরা দাঁড়াইছি। আপনার কতটা সময় দাঁড়াই থাকতে পারেন? মিনিমাম ঘন্টাখানি দাঁড়াই থাকতে পারবো। আজকে কি এখানে পারফর্ম করছেন না বিগত দিনেও করেছেন এখানে? এইখানে আর আমরা অনেক করেছি আমরা সবাই। তো কতটা ভালো লাগছে কমিটিতে আজকে এইরকম স্ট্যাচু সেজে? এরকম স্ট্যাচু সেজে মানে এখানকার কমিটি যারা আছে এরা অত্যন্ত ভালো লোক, এরা সবসময় আমাদেরকে ডাকে, আমরা সেই হিসাবে এইখানে আনন্দ করে আসি। আপনারা কতজন রয়েছেন যারা স্ট্যাচু হয়েছেন এখানে? আমরা আছি এখনও 10-12 জনের মতো আছি, তারপরে আরও অন্য অন্য লোক আছে, ওরাও আছে, টোটাল 40 জন। হ্যাঁ, টোটাল 40 জন আছে। কতটা ভালো লাগছে? না আমাদের তো ভীষণ ভালো লাগছে, কেন কমিটির সাহায্যে এসব কিছু আয়োজন হয়েছে, আমাদেরকে সবসময় ডাকে, আমরা সেই আনন্দ করার জন্য এইখানে আসি। আচ্ছা আচ্ছা, মানে এই এলাকার মানুষদের আনন্দ দেওয়ার জন্যই আপনারা মূলত কাজ করেন, তাই? হ্যাঁ। কী নাম আপনার, পরিচয়টা দেবেন? আমার নাম দিগেন। কমিটির রয়েছে আমরা সবাই কালী পুজো কমিটি, আপনি একজন কোষাধ্যক্ষ। তো অ্যাকচুয়ালি এটা আপনারা কী কী কর্মসূচি নিয়ে নেমেছেন? আমাদের 2009 সাল থেকে আমরা সবাই কালী পুজো কমিটি স্থাপিত হয়েছে, এবছর আমরা 14 বছরে পা দিলাম। প্রতি বছরই আমরা মানুষকে আনন্দ দিয়ে থাকি, মানুষের কাছ থেকে আমরাও আনন্দ নিই। এবছরের আমাদের থিম, আমাদের সমস্ত জীবন্ত স্ট্যাচুর সমন্বয়ে শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই কমিটির নাম হচ্ছে আমরা সবাই কালী পুজো কমিটি। বিগত দিনে আমরা
সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠানও করেছি কলকাতার বহিরাগত শিল্পী সমন্বয়ে। এবছরের থিম আমাদের আমাদের হচ্ছে জীবন্ত স্ট্যাচু সমন্বয়ে প্রদর্শনী, তিন দিন ব্যাপী। আজকে কয়দিন হলো আপনাদের এই? আজকে দ্বিতীয়তম দিন। আর শিলিগুড়ি থেকেও আমাদের জীবন্ত স্ট্যাচু এসেছে এবং লোকাল সুদয় মল্লিকের নেতৃত্বে জীবন্ত স্ট্যাচু এবং দীপঙ্কর মণ্ডলের নেতৃত্ব আজকে জীবন্ত স্ট্যাচু আমরা সবাই কালী পুজো কমিটির পুজো মণ্ডপে আমরা ফুটিয়ে তুলেছি। পরবর্তী স্টেজে কী রয়েছে, আগামীকাল কী রয়েছে? আগামীকাল সমস্ত ভিন্ন স্বাদের জীবন্ত স্ট্যাচু আমরা পরিবেশিত করব, শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আপনার পরিচয়টা দেবেন। আমি কমিটির সম্পাদক অরিত মৈত্র। বোয়ালমারিতে, মানে বোয়ালমারি কী উদ্দেশ্যে এসেছো এখানে? কালী পুজো দেখতে। আচ্ছা, এখানে অনেক কিছু দেখলাম, জীবন্ত স্ট্যাচু রয়েছে, তো কি বলবা বিষয়ে, কতটা ভালো লাগলো? ভালো লাগছে, বেশ ভালো লাগছে। সব ঘুরে ঘুরে দেখেছো? হ্যাঁ, সব ঘুরে ঘুরে দেখলাম। এখানে জলাশয় তৈরি করেছে, দেখা যাচ্ছে মাছ রয়েছে, এখানে শাপলা ফুটেছে, তো এইরকম একটা পরিবেশে এসেছো। আজকে শ্যামা পূজা, মায়ের পূজা উপলক্ষে ওনারা আয়োজন করেছেন, কতটা মানে উল্লাস আনন্দ লাগছে? হ্যাঁ, ভালোই উল্লাস আনন্দ লাগছে, কারণ এখানে সমস্ত কিছুকে এমনভাবে তুলে ধরেছে না, লাইক সমস্ত গ্রামের পরিবেশটাকে তুলে ধরেছে। ভালো লাগছে, যারা বাইরের থেকে আসবে, যারা বেসিক্যালি যারা শহর থেকে আসবে, তাদের ভালো লাগছে। এই যে পুজো কমিটিটা পুজো করেছে, কী নাম এদের? আমরা সব শাপলা। এই এলাকাটার নাম কি? বোয়ালমারি। আজকে কি প্রথম এলে না আরো দু একদিন এসে? আমি এর আগে আয়াতে এসে, মানে এসে মোটামুটি ভালোই লাগছে বলছো তো? কি নাম তোমার? আমার নাম ডলি রায়। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার। তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ, কালীনগর, জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন। এবার সুলভ মূল্যে উন্নত মানের বস্ত্রের সম্ভার নিয়ে এলো ঝর্ণা বস্ত্রালয়। মালকানি বাজারে অবস্থিত ঝর্ণা বস্ত্রালয়ে আপনি পাবেন ছেলেমেয়ে সহ বিভিন্ন বয়সের মানুষদের ড্রেস সামগ্রী, সমস্ত ধরনের অনুষ্ঠানের বস্ত্র সামগ্রী সুলভ মূল্যে পাবেন এখানে। তাই বিলম্ব নয়, অতি শীঘ্রই যোগাযোগ করুন সংস্থার মালিক হিরণময় বিশ্বাসের সঙ্গে। মোবাইল নম্বর 9002954141। এখানে আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে পি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে